Now we'll be described about B. Before that, this will be my previous part about classification of verb. B এর চমৎকার ব্যবহারটি দেখুন। তার পূর্বে জেনে নিন B এর form. B verbটা কি কি formে থাকে? Present formে আছে B. As per person and number, B কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। Am, is, are. Past formে আছে was বা were. Future formে আছে shall be, will be. Present participle আছে being, b plus ing, being. Past participle আছে been. Perfect tense আছে have been, has been, had been. এটা আছে be verb-এর রূপ অর্থাৎ form. কি কি অবস্থায় be verb-কে আমরা দেখতে পাই? As an auxiliary verb, number one. বি ভার্বটাকে আমরা বিকে আমরা কি কি ভাবে ব্যবহার করতে পারি? আমরা অক্সিলারি ভার্ব রূপে ব্যবহার করতে পারি। যে কোনো কন্টিনিউয়াস টেন্স এবং প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব রূপে আমরা বি ভার্বকে দেখতে পাই। হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজ করিতেছে। শি ওয়াজ ইটিং রাইস, সে ভাত খাইতেছে। কিন্তু যে কোনো কন্টিনিউয়াস টেন্সের বি ভার্বের পার্টিসিপিল পার্টিসিপিলটা এখানে যেখানে দেখা যাচ্ছে ভার্ব প্লাস আইএনজি, কন্টিনিউয়াস টেন্স হলে তো ভার্ব প্লাস আইএনজি হয়। একে যদি পার্টিসিপিল রূপে ধরি, প্রেজেন্ট পার্টিসিপিলটা কি? ভার্ব প্লাস আইএনজি। আর কন্টিনিউয়াস টেন্সের পরে কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, বি, উইল পর কি বসে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে ভার্ব প্লাস আইএনজি যদি পার্টিসিপিল আমি ধরি, তখন সেন্টেন্সটা ইন্ডিফিনিট টেন্স হয়ে যায়। যেমন উই ওয়ার সিটিং আন্ডার দ্য ট্রি, আমরা ছিলাম। উই ওয়ার, আমরা ছিলাম। উই আর, আমরা আছি। সিটিং, বসিয়া, যাইয়া খাইয়া, পার্টিসিপিলের রূপটা কেমন? যাইয়া খাইয়া, করিয়া, পড়িয়া, লিখিয়া, এরকম। ডুইং, করিয়া। ইটিং, খাইয়া। রাইটিং, লিখিয়া। প্লেইং, খেলিয়া। ক্যাচিং, ধরিয়া। বিং, হইয়া। তাহলে সিটিং, বসিয়া, উই ওয়ার সিটিং, আমরা ছিলাম বসিয়া আন্ডার দ্য ট্রি। এখানে ওয়ারটা ফাইনাইট ভার্ব, সিটিংটা পার্টিসিপিল, প্রেজেন্ট পার্টিসিপিল রূপে ব্যবহার করা হয়েছে সিটিং। Clear? They are standing on the road. Tara dariye ache. They are standing. They are. Tara ache. Ekhane are ta se finite verb. Not auxiliary verb. Standing, dariye, on the road. Kintu continuous tense dhorle tara daraite se rastar upor. Tara daraite se rastar upor eta auxiliary verb. Auxiliary verb. অ্যাজ পার প্রিন্সিপাল ভার্ব, অ্যাজ পার প্রিন্সিপাল ভার্ব পুরো আমরা বিকে দেখতে পাই। হি ইজ অ্যাট মার্কেট, সে বাজারে আছে। আছে বা ছিল, আছে বা ছিল বোঝাইতে বি ভার্ব ব্যবহার করা হয়। সে বাজারে আছে, হি ইজ অ্যাট মার্কেট। সে স্কুলে আছে, হি ইজ অ্যাট স্কুল। সে বাড়িতে ছিল, he was at house. Robi একজন কবি ছিলেন, Robi was a poet. Robi was a poet. She has been a mad. Present perfect tense. Be verb-এর present perfect tense have has এর পর verb-এর past participle বসে, তাহলে be verb-এর past participle been, তাহলে she has been a mad. Future indefinite tense, she will be a singer. She will be a singer. She একজন গায়িকা হতে চান। She will be a singer. Clear? Point 3. As an infinitive. Infinitive কাকে বলা হয়? Infinitive চ্যাপ্টারটা পার্টটা দেখে নিন, সুবিধা হবে। ইনফিনিটিভটা বলে ভার্বের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করতে হয়।
ভার্বের পূর্বে টু বসিয়ে ভার্ব ইনফিনিটিভ গঠন করতে হয়। টু গো যাইতে, টু প্লে খেলিতে, টু ইট খাইতে, টু ক্যাচ ধরতে, টু বি হইতে, তাহলে এভরি ওয়ান প্রত্যেকের, ওয়ান্স এভরি ওয়ান ওয়ান্স প্রত্যেকের চায়, টু বি হইতে রিচ ধনী প্রত্যেকে ধনী হইতে চায়, প্রত্যেকে ধনী হইতে চায়। ট্রাই টু বি ওয়েল ভালো হওয়ার চেষ্টা করো, ভালো হইতে চেষ্টা করো, ট্রাই টু বি ওয়েল ভালো হইতে চেষ্টা করো। ঠিক তেমন বি ভার্বের ইনফিনিটিভ টু বি, বিটাকে ইনফিনিটিভ রূপে দেখানো হয়েছে, কিন্তু বি ভার্বের ইনফিনিটিভ হলে অর্থটা কেমন হবে? বিটাকে যদি ফাইনাল ভার্ব, ফাইনাইট ভার্ব হিসেবে বা প্রিন্সিপাল ভার্ব রূপে ব্যবহার করে ইনফিনিটিভ ব্যবহার করি, যেমন যেমন হি ইজ টু গো, হি ইজ দ্য বি ভার্ব আছে, টু গো টু মার্কেট, সেক্ষেত্রে তার একে হিজটা সে নয় তার, তার বাংলাটা উচ্চারিত হবে তার, তার বাজারে যাওয়ার আছে, হি ইজ টু গো টু মার্কেট, তার বাজারে যাওয়ার আছে, হি ওয়াজ টু গো টু মার্কেট, তার বাজারে যাওয়ার ছিল। আই অ্যাম টু সে আমার কিছু বলার আছে, সামথিং আই অ্যাম টু আমার, আই অ্যাম আমার আছে মানে আমি হই বা আমার আছে, টু সে কিছু বলার ইন দিস মিটিং, এই সবাই আমার কিছু বলার আছে, আমার কিছু বলার ছিল, আই ওয়াজ, আই ওয়াজ টু সে, আই ওয়াজ টু ডু আমার কিছু করার ছিল অ্যাট দ্যাট টাইম, এরকম। পারফেক্ট ইনফিনিটিভটা কেমন? পারফেক্ট ইনফিনিটিভটা কোনো একটা কাজ সম্পূর্ণ হয়নি, পারফেক্ট ইনফিনিটিভটা কোনো কাজটা সম্পূর্ণ হয় নাই, কাজটার কমপ্লিট হয়নি কিন্তু করার কথা ছিল হয় নাই, যেমন তার এ কাজ করার ছিল কিন্তু সে করে নাই, তার এ কাজ করার ছিল সে করলে করতে পারত, সে করলে করতে পারত কিন্তু সে করে নাই, তাহলে হি ওয়াজ টু হ্যাভ ডান দি ওয়ার্ক। পারফেক্ট ইনফিনিটিভটা কি? পারফেক্ট ইনফিনিটিভ পর ভার্বের টু হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, বি ভার্বের পর টু হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে হি ওয়াজ তার ছিল, টু হ্যাভ ডান এই কাজ করার, করার দি ওয়ার্ক এই কাজটি করার তার ছিল কিন্তু সে করে নাই। ঠিক তেমন ইউ ওয়ার টু হ্যাভ গন দেয়ার, তোমার সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু তুমি যাও নাই, যাওয়ার কথা তুমি গেলে যেতে পারতে, তুমি চেষ্টা করলে সেখানে যেতে পারতে কিন্তু তুমি যেতে পারো নাই, তুমি যাও নাই, যাওনি। তার কাজ করার ছিল সে করে নাই, কাজটা সম্পূর্ণ হয় নাই, তোমার যাওয়ার কথা ছিল তুমি যাও নাই, তোমার এটা বলার ছিল ইউ ওয়ার টু হ্যাভ টোল্ড কিন্তু তুমি বলো নাই, তোমার বলার ছিল, ওখানে অনেক কিছু তোমার বলার ছিল, আমার মিটিংয়ে অনেক কিছু বলার থাকে, ইউ ওয়ার টু হ্যাভ টোল্ড কিন্তু তুমি বলো নাই, বলতে পারতে কিন্তু বলো নাই, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। বি ভার্বের পর অ্যাবাউট বসে, অ্যাবাউট টু ব্যবহার করলে ইনফিনিটিভের প্রায়, প্রায় শব্দটা হয়, অর্থাৎ একটা কিছু বি ভার্ব এখানে অবজেক্টকে সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়, যেমন অবজেক্টের সাবজেক্ট রূপে ব্যবহার হয় কেমন একটু লক্ষ্য করুন, দেখুন বৃদ্ধ লোকটা মর্মর হয়েছে, বাংলাটা বলি বৃদ্ধ লোকটি মর্মর হয়েছে, বৃদ্ধ লোকটা মরে নাই বা মরে যায়নি, মর্মর হয়েছে, প্রায় মরবে, মরতে চলেছে, সামান্য একটু বাকি আছে। দি ওল্ড ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, দি ওল্ড ম্যান কে, দি ওল্ড ম্যান অ্যাবাউট টু ডাই, কে মর্মর হয়েছে, বৃদ্ধ লোকটি। দ্য ট্রি ওয়াজ অ্যাবাউট টু ফেল, গাছটি প্রায় পরপর হয়েছিল, দ্য ট্রি ওয়াজ গাছটি ছিল অ্যাবাউট টু ফেল, অ্যাবাউট টু ফেল মানে
প্রায় পরপর হয়েছে, গাছটি পরে নাই, প্রায় পড়তে পড়তে পর্ব ভাব হয়েছিল। একটা পয়েন্ট লক্ষ্য করুন, দেখুন যদি সেন্টেন্সটা আমরা ঘুরিয়ে এরকম বলি, দি টাইগার ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ দি ডিয়ার, সেন্টেন্সটা হবে না, কারেক্ট নয়, ইট ইজ রং। এখানে টাইগার কাকে ধরছে? হরিণকে ধরছে প্রায়, কিন্তু টাইগার নিজে ধরা পড়েনি। এখানে মরমর হয়েছে কে? প্রশ্ন করুন, আস্কড হু ইজ অ্যাবাউট টু ডাই, আস্কড হু ইজ অ্যাবাউট টু ডাই ডিয়ার, ইট উইল বি এ ডিয়ার। দ্য ডিয়ার ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ, হরিণটা প্রায় ধরো ধরো হয়েছিল। কে ধরবে? অন্য কোনো প্রাণী, লায়ন হতে পারে, টাইগার হতে পারে, অন্য কোন প্রাণীর কাছে সে ধরো ধরো হয়েছিল, অর্থাৎ তার সে অবজেক্ট, এখানে অবজেক্টটাকে সাবজেক্ট রূপে ব্যবহার করেছে। যদি প্রশ্ন করা হয় কে মর্মর হয়েছে, কে পরপর হয়েছিল, উত্তর বৃদ্ধ লোকটি বা গাছটি বা হরিণটি, টাইগার নয়। টাইগার হরিণকে ধরার চেষ্টা করেছিল, হরিণকে প্রায় ধর্ব ধর্ব করেছিল, এরকম হলে ট্রেনকে। মডেল ভার্ব প্লাস বি, মডেল ভার্ব প্লাস বি, মডেল ভার্বের পর বি বসলে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপিল হয়। মডেল ভার্বের পর বি বসলে সবসময় পাস্ট পার্টিসিপিলটা হয়, যেমন পাস্ট পার্টিসিপিল, এবং এই মডেল ভার্বের সাবজেক্ট সবসময় অবজেক্ট রূপে বসে, তাহলে এটা প্যাসিভ হয়ে যায়, অবজেক্টটা বসে, অর্থাৎ এটা প্যাসিভ হয়ে যায়। দ্য বুক শুড বি রিড নাও, এখন বই পড়া উচিত, মডাল ভার্বটাতে শুড, বি রিড, রেড, শুড বি রেড নাও, দ্য বুক শুড বি রেড নাও, বইটা পড়া উচিত। দ্য ওয়ার্ক জাস্ট বি ডান মাস্ট, দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, জাস্ট টাইম, সঠিক সময়ে কাজটা হওয়া উচিত। গুডস মে বি স্টোলেন অ্যাট নাইট, দ্রব্য রাত্রে চুরি হয়ে যেতে পারে, দ্রব্যটা রাত্রে চুরি হতে পারে, সম্ভাবনা। মডেল ওয়ান। আরেকটা পয়েন্ট, সাত নাম্বার পয়েন্টটা দেখুন, পার্টিসিপিল প্রেজেন্ট বি ভার্বে প্রেজেন্ট পার্টিসিপিল পর অ্যাডজেক্টিভ রূপে দর্শন বসিয়ে বিং, বি ই আই এন, বিং ইল, অসুস্থ হয়ে, তারপরে যে কোনো আপনি একটা সেন্টেন্স ব্যবহার করতে পারেন, অসুস্থ হয়ে, বিং ওয়েল, ভালো হয়ে, ট্রাই টু ক্রিয়েট দ্য ফ্রেন্ডশিপ, ভালো হয়ে বন্ধুত্ব হওয়ার সৃষ্টি, বন্ধুত্ব করার চেষ্টা করো। বিং টায়ার্ড, ক্লান্ত হয়ে, হি সেট টু রেস্ট, সে বিশ্রাম করতে বসেছিল, বিং টায়ার্ড, নাথিং মোর। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট, থ্যাংক ইউ।